মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে মন্তব্যকে টিটাগড়ে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সহসভাপতি অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। উত্তরপ্রদেশে আন্দোলনরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা নিয়ে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে কিলিং রাজ চলছে বলে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে। সেই বিষয় নিয়ে টিটাগড়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি অর্জুন সিং বলেন, উত্তরপ্রদেশের কিলিং রাজ চললে বাংলায় কি স্বর্গদ্বার চলছে। এছাড়াও তিনি ঘটনার পর কৃষকদের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণ এবং চাকরির বিষয়ও বলেন। এখানে তো স্বর্গরাজ আছে, ওখানে কিলিং রাজ আছে। ওখানে এখানে লোক মরলে 2 লাখ টাকা দেন না উনি, ওখানে 45 লাখ টাকা এক একজন তার সরকারি চাকরি পাওয়া যায়। তেমন মানে মুখ্যমন্ত্রী আছেন না কি আছেন এটাই বলা এখন মুশকিল আছে। কোথায় কোথায় উত্তরপ্রদেশে কোথায় উনি নিজে করছেন? এখানে তো মর্যাদা দেওয়া হচ্ছে, এখানে অত মর্যাদা দেওয়া হচ্ছে কি মর্যাদা শব্দের অপমান হয়ে গেছে।